পশ্চিমবঙ্গে হাজার হাজার ছেলে অনিয়মের ফলে চাকরি পেয়েছে। খুব দুঃখ হচ্ছে যে একটা ছেলেও কিন্তু এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি এবং কারোর বিরুদ্ধে কোনো কেস হয়নি। ব্যতিক্রম মামি। তাহলে কি আপনার ভাষণ হয়েছিল? সে তো প্রশ্ন সাপেক্ষ বিষয়, কিন্তু আপনারা প্রত্যেকে দেখছেন যে পশ্চিমবঙ্গে হাজার হাজার বেনিয়মের ফলে নিয়োগ হয়েছে, কিন্তু উদাহরণ নেই একটিও যে কোনো ক্যান্ডিডেটের বিরুদ্ধে এফআইআর হয়েছে অথবা ক্যান্ডিডেটের বাবার বিরুদ্ধে এফআইআর হয়েছে। বাকি বিচারাধীন বিষয়, তাই আমি আরও অন্য কোনো মন্তব্য করব না। আপনার ছেলেকে তো ওই সিআইডি খুঁজছে। আরে আমার ছেলে আগাম জামিনের জন্য প্রেয়ার দিয়েছে। আগাম জামিনের প্রেয়ার থাকাকালীন অ্যারেস্ট হয়ে গেলে সেই আগাম জামিনের অ্যাপ্লিকেশনের কোনো অর্থ থাকে না, তাই সে আশেপাশেই আছে। আগাম জামিনের হেয়ারিং কমপ্লিট হয়ে গেলেই সে সারেন্ডার করবে। বেল হলো সিআইডি স্ট্যাটুটরি পিরিয়ডের মধ্যে চার্জশিট জমা দিতে পারেনি, ইনভেস্টিগেশন কমপ্লিট করতে পারেনি, তো স্ট্যাটুটরি প্রাইড পিরিয়ড পেরিয়ে যাওয়ার জন্য অ্যাকিউজের রাইট বেল পাওয়া অন দ্য বেসিস অফ সেড রাইট অ্যাকিউজ আসিস্টেড আজকে জামিন সিআইডি চার্জশিট জমা দিতে পারলো না। সিআইডি রিপোর্ট